সবাইকে কে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার 2024, সবার খুব খুব ভালো যাক। সবাই মিলে চলে এসেছি নিচে 31st নাইট পার্টিতে, তো চলুন এনজয় করি সবাই মিলে। ঐশিকা আর পিহু ওরা কিছুক্ষণ অ্যাঙ্কারিং করবে। একটু কিছু বলে দাও না, কি বলতে বলছেন শুনে না। ঐশিকা আর ওদের ফ্রেন্ডসদেরকে হঠাৎ করে অ্যাঙ্কারিং করতে বলা হয়েছে, আর যেই সবাই শুনিয়েছে অন্যদিকে দৌড়ে পালিয়েছে। তো দেখা যাক ওদেরকে একটু গাইড করে ওরা কিভাবে অ্যাঙ্কারিং করে। চলো পিও বল দে, পেলে আমরা তুমি ছিল যা খুশি বল বলো। সবি সে অনুরোধ কিয়া জাতা হ্যায় কি ও সবি নিচে কমিটি হল কে পাস চলে আয়ে। সবি কমিউনিটি হল কে পাস, কমিউনিটি হল কে পাস আ যায়। মাম্মা ও তো বলছে, বলো কৃপয়া সবি কমিউনিটি হল কে পাস আ যাইয়ে। মে বল দে রি তুম বলো মে বল দে রি তুম বলো 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 কৃপয়া उसको लो भाई, इतना में तो बोलना भी हो जाता, तीन बार बोल चुकी है। बोलो कृपया सब लोग कम्युनिटी के हॉल के पास आ जाइए, ऑल आर रिक्वेस्टेड टू कम डाउन नियर द कम्युनिटी हॉल। बोल ऑल आर रिक्वेस्टेड, बोल नहीं बोल ऑल आर रिक्वेस्टेड। ঐশিকা অল আর রিকোয়েস্টেড, ও বলবে বাংলায় বলবে, অল আর রিকোয়েস্টেড টু কাম ডাউন নিয়ার দ্য কমিউনিটি হল আর অ্যাট দ্য কমিউনিটি হল। বল উইথ দ্য ধট, যেটা বলছিস অল সত্যি, মানে কি বল, একটু কাছে ধর, আরেকবার বল, হ্যাঁ বলছে, আর তুই বাংলায় বল এবার, সবাই কমিটি হলে চলে আসি বলি, আচ্ছা ইংলিশেই বল, জোরে বলো বল, প্রচুর প্র্যাকটিসের পর তিনজনে এক একটা করে সেন্টেন্স বলে হাঁপিয়ে উঠিয়ে একাকার। সবাই এই দেখ, সবাই চলে এসছে, হ্যাঁ সবাই চলেছে, দেখলে তুমি বলবে মাইকে কেন, এইভাবে তো প্র্যাকটিস করতে হবে, তো বড় হয়ে তোদেরকে এখানে অ্যাঙ্কারিং এসব করতে হবে তো। হ্যাঁ এখন বাচ্চাদের একটুখানি কফি আর স্ন্যাক্স নিতে পাঠাচ্ছি, অনেক রকম স্ন্যাক্সেরই আইটেম আছে ডিনারে আজকে। ফুচকা এখনো কেউ আসেনি দাওয়ার লোক, তাই আমরা ফুচকা ছেড়ে কফি আর স্ন্যাক্স নিতে চলে গেলাম। বাচ্চাগুলোর খাওয়া দাওয়ার দিকে কারো মন নেই, সবাই এতগুলো বাচ্চা একসাথে হয়েছে, রাত্রিরে তো কখনো এইভাবে 11-12 অবধি থাকে না, এখন যাই হোক 9টাই বেজেছে, কিন্তু সবাই আজকে 12টা অবধি থাকবে, সেই আনন্দতেই সবাই লাফিয়ে যাচ্ছে।
একদিকে কফির স্টল বসেছে, আরেকদিকে এখানে আলু চাট, এটা হচ্ছে দই বড়া, এর আগের ছিল আলু চাট, আর এটা হচ্ছে পাওভাজি, এখনও রেডি হয়নি ওদের। তো ওরা এক এক করে স্টল সাজাচ্ছে, কারণ কি রাত্রির 12টা অবধি তো থাকতে হবে। আর এটা হচ্ছে চাউমিন আর মাঞ্চুরিয়ান। আমরা চলে এসেছি কফি নিতে। এর সাথে কি ছিল? হ্যাঁ, এই যে ফুচকার কাউন্টারে ভিড়, একটু আগেই খালি ছিল পুরো, আর ফুচকার লোক আসে সঙ্গে সঙ্গে ভিড়, অপেক্ষা করে করে সবাই দাঁড়িয়ে গেল। ফুচকার ভিড় কমছে না, এক ব্যাচ দু ব্যাচ সব হয়ে গেল, আমরা লাইন দিয়ে আছি ফুচকার জন্য, টাইম এন্ট্রি আর পাচ্ছি না। ঐশিকা তো খাবে না, কি করতে দাঁড়িয়েছে? একটা খাও। ঐশিকা তুই তো খাবি না, তুই ওখানে লাইনের মধ্যে কি করছিস? আমি খাবো, দেখ আমার দেখে এতক্ষণ লাইন দেওয়ার পর অ্যাট লাস্ট আমরাও পেয়ে গেছি ফুচকার বাটি, আর এবার শোনার পর আমরা বাটা পেয়েছি, খেয়ে নেবো। আজকে বাইরে গানের অনুষ্ঠান হচ্ছে, পরপর সবাই গান গায়ক করছে, কমপ্লেক্সেরও কয়েকজন আছে, ঠিক করে না। এই যে আমাদের সুইট বিউটিফুল অর্গানাইজার মধ্যে একজন, ফুচকার বক্স আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, রাত 12টা অবধি তো থাকতে হবে, 12টার সময় কেক কাটিং হবে। এবার আমরা উপরে যেতে পারবো না বাচ্চাদের জন্য, কাজে আমরা এদেরকেও কাউকে উপরে যেতে দিচ্ছি না। আজকে আমরা দুজন অনেকটা টাইম স্পেন্ড করেছি খাওয়া দাওয়া, তারপর গল্প, আর বেশ দারুণভাবে টাইমটা কাটছিল আমাদের। আর উনিও বেশ যেহেতু জলি, খুব সুন্দর করে কথা বলেন, মজার মজার কথা বলে, তাই জন্য আমারও ওনার সাথে কথা বলতে দারুণ লাগে। আর দেখতে দেখতে টাইম এগিয়ে যাচ্ছে, নিউ ইয়ার আসতে চলেছে। এইবার শুধু ওর কাণ্ডটা দেখুন, দূরের থেকে দেখতে পেয়েছে নিজের বাড়ির লোককে, তাই কতক্ষণে ছুটে তার কাছে যাবে, তাই জন্য লাফালাফি করছে। আর যে উনি সামনে এসছেন তো লাফ দিয়ে দিয়ে বারবার তার কোলে উঠছিল, সে খুব এনজয়েবল। এইবারে হ্যাঁ উত্তেজিত হয়ে পড়েছে, প্রচন্ড উত্তেজিত। এই বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে 11টা বাজে কমিটি হলে না থেকে বাইরে পার্কে সবকটা একসাথে হয়ে আছে, দেখি এদের কমিটি হলে নিয়ে যাওয়া যায় কি না।
বাচ্চাগুলোকে ডেকে ডেকে এনে খাবার দিয়ে দেওয়া হয়েছে, আর এবার তাই জন্য আমরাও নিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণেরই অপেক্ষা, বাইরে একটু পরেই নাচ গান শুরু হয়ে যাবে, তো আমরাও খেয়ে দিয়ে যোগ দিই। এই কাপলটা দারুণ মজা করেছে, আর হাজবেন্ড খুবই জলি, উনি গানও তেমনি ভালো গান, নাচও তেমনি ভালো করেন। আর ওয়াইফ একটু লজ্জা পাচ্ছিলো, কিন্তু আমরা সবাই এত পুশ করেছি, মাঝখান থেকে কফি নিয়ে ঢুকে গেছে, তো প্রচুর বকুনি খেয়ে তারপর তাড়াতাড়ি সরে গেছে। তারপর ভদ্রলোকের হাত থেকে কফির এটা নামিয়ে রাখতে বলা হলো, অনেক ফোর্স করা হলো, তারপর উনি আবার ফুল মুডে। কিন্তু বেশ ভালো টাইম পাস আমাদের, খুব ভালো আমরা এনজয় করেছি এদের জন্যে। এরকম একাধটা লোক না থাকলে পার্টি ঠিক জমেও না। আর বাইরে তারপর অনেকক্ষণ ধরে নাচ করলো সবাই মিলে, সেটাও খুব সুন্দর লেগেছিল দেখতে। খাওয়া দাওয়ার স্টল মোটামুটি সব খালি, সবাই খেয়ে দিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধু নতুন বছরের অপেক্ষা। এরাই পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল সবাইকে মাতিয়ে রাখার, আর সবাই চারদিক দিয়ে বসে এদের নাচ দেখছিল, তো পুরো 12টা অবধি নেচে গেছে। এত ভালো ভালো নাচ দেখতে দেখতে ফাইনালি 12টা বাজতে চলেছিল, তো সবাই এক জায়গায় হলো কেক কাটার জন্য। দুটো বড় বড় কেক ছিল, এক গ্লাস আর এক, দুটোই কেক ছিল। বাচ্চারা তো ওই জন্যই এতক্ষণ জেগে আছে। আর এখানে আমাদের অর্গানাইজার অ্যানাউন্স করছে, সবাইকে আসতে অনুরোধ করছে। বাচ্চারা নিজেদের এক্সাইটমেন্ট রাখতে পারছে না, আশেপাশে ঘুরে যাচ্ছে কখন কেক কাটিং হবে আর কেকটা তারা পাবে। নতুন বছর 2024 আমরা শুরু করলাম সবাই কেক কেটে খুব ভালো করে আনন্দ ফুর্তি করে। সারা বছর যেন আমাদের সবারই 2024 খুব ভালো কাটুক সবাই মিলে। আমরা ঘুম আসলে কারাই পাচ্ছিল না, সবাই এত এনজয় করছিল। আর এই যিনি ডান্স করছেন উনি অনেকক্ষণ ধরেই বাড়ি যাব করছিল, কিন্তু তারপর একবার ডান্স শুরু করলো তবে নিজেই মেতে গেছে ডান্স করতে করতে। তো আজকে ব্লগটাই অবধি রাখছি, সবাইকে জানাই আবার হ্যাপি নিউ ইয়ার।